আসসালামুয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাসে আজ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালোই আছো। আমিও তোমাদের সকলের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আছি আলে আক্তার মতলবপুর আদর্শ দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর বাংলা শিক্ষিকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গত ক্লাসের পড়া অবশ্যই মুখস্থ করেছো, তাই আজ আমি তোমাদের সামনে নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আমার আজকের টপিক হচ্ছে সমার্থক শব্দ। সমার্থক শব্দ অর্থাৎ একই শব্দের অনেকগুলো অর্থ আছে, সেগুলো কি আমরা আজকে সেটা জানব। চলো তাহলে আমরা এখন শুরু করি। দেখো, আমার টপিক হচ্ছে সমার্থক শব্দ। সমার্থক শব্দ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে আমার সাথে সাথে এই শব্দগুলো পড়বে এবং সবাই খাতা এবং কলম নিয়ে পড়তে বসে পড়ো। সবাই লিখবে এবং একটু একটু করে একটু একটু করে পড়বো এবং লিখবো, তুমিও সেটা করবে, লিখবে এবং পড়বে। তাহলে চলো এখন আমরা পড়া শুরু করি। পা, পা, পার সমার্থক শব্দ হচ্ছে চরণ। পা, চরণ, চরণ। আমি বারবার করে বলছি যাতে তোমরা লিখতে পারো, পড়তে পারো এবং লিখতে পারো, খাতায়ও লিখো। পা, চরণ, পা, চরণ। জল, পানি, জল, জল সমার্থক শব্দ হচ্ছে পানি। জল, পানি। পৃথিবী, পৃথিবী সমার্থক শব্দ হচ্ছে ধরণী। পৃথিবী, ধরণী, পৃথিবী, ধরণী। দিন, দিনের সমার্থক শব্দ হচ্ছে দিবা। দিন, দিবা, দিন, দিবা, দিনের সমার্থক শব্দ হচ্ছে দিবা। পতাকা, পতাকার সমার্থক শব্দ হচ্ছে নিশান। পতাকা, নিশান, পতাকা, নিশান, পতাকা, নিশান। হাত, হাতের সমার্থক শব্দ হচ্ছে হস্ত। হাত, হস্ত, হাত, হস্ত, হাত, হস্ত। ফুল, ফুলের সমার্থক শব্দ হচ্ছে কুসুম। ফুল, কুসুম, ফুল, কুসুম। বৃষ্টি, বৃষ্টির সমার্থক শব্দ হচ্ছে বর্ষণ। বৃষ্টি, বর্ষণ, বৃষ্টি, বর্ষণ। বন, বনের সমার্থক শব্দ হচ্ছে ভগ্নী। বন, ভগ্নী, বন, ভগ্নী, বন, ভগ্নী। ওকে, ভাই, ভাইয়ের সমার্থক শব্দ হচ্ছে ভ্রাতা। ভাই, ভ্রাতা, ভাই, ভ্রাতা, ভাই, ভ্রাতা। রাত্রি, রাত্রির সমার্থক শব্দ হচ্ছে রজনী। রাত্রি, রজনী, রাত্রি, রজনী। সাপ, সাপের সমার্থক শব্দ হচ্ছে সর্প। সাপ, সর্প, সাপ, সর্প, সাপ, সর্প। বাতাস, বাতাসের সমার্থক শব্দ হচ্ছে বায়ু। বাতাস, বায়ু, বাতাস, বায়ু। পিতা, পিতাের সমার্থক শব্দ হচ্ছে বাবা। পিতা, বাবা, পিতা, বাবা, পিতা, বাবা। বাড়ি, বাড়ির সমার্থক শব্দ হচ্ছে গৃহ। বাড়ি, গৃহ, বাড়ি, গৃহ, বাড়ি, গৃহ। পাহাড়, পাহাড়ের সমার্থক শব্দ হচ্ছে পর্বত। পাহাড়, পর্বত, পাহাড়, পর্বত, পাহাড়, পর্বত। ছেলে, ছেলের সমার্থক শব্দ হচ্ছে পুত্র। ছেলে, পুত্র, ছেলে, পুত্র। হাতি, হাতির সমার্থক শব্দ হচ্ছে হস্তি। হাতি, হস্তি, হাতি, হস্তি। স্বামী, স্বামীর সমার্থক শব্দ হচ্ছে পতি। স্বামী, পতি, স্বামী, পতি, স্বামী, পতি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আমার সাথে সাথে সমার্থক শব্দগুলো পড়েছো এবং খাতায় লিখেছো।
বন্ধুরা, তোমরা সবাই এভাবে বাসায় সবাই প্র্যাকটিস করবে সমার্থক শব্দগুলো, অবশ্যই তোমরা খাতায় লিখে নিয়েছো। তোমরা বাসায় বেশি বেশি করে পড়বে এবং দেখে দেখে লিখবে এবং বারবার না দেখে লিখবে। লিখলে তোমাদের শব্দার কতগুলো মুখস্থ হয়ে যাবে। আগামী ক্লাসে আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো। এ পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।